আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কাছে এবং দূরে, দেশে এবং দেশে বাহিরে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সম্মানিত বন্ধুগণ, এখন আপনাদেরকে প্র্যাকটিক্যাল তাসবিহ সহ সূরা কেরাত সহ ফজরের দুই রেকাত ফরজ নামাজ দেখিয়ে দিব। আমরা অনেকেই নামাজ পড়ার জন্য চেষ্টা করি, নামাজের নিয়ম কানুনগুলো না জানার কারণে অনেকেই নামাজ পড়েন না। আবার দেখা যায় অনেক সময় আপনারা একজন মানুষকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করার জন্য নিজেকে লজ্জিত বোধ মনে করেন। এই জন্য বিশেষ করে আপনারা আমাদের ভিডিওগুলো দেখে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আপনার মতামত কমেন্ট করে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় সম্মানিত বন্ধুগণ, আমরা যে ফজরের দুই রেকাত ফরজ নামাজ পড়ব কীভাবে পড়ব, এই নিয়ে অনেকেই মতো ভেতের ভিতরে আপনারা আছেন। তে আসুন আপনাদেরকে এই নামাজ সম্পর্কে আমরা বলে দিচ্ছি যে আমাদের দেশে যে প্রচলিত নিয়ত আছে আপনি এইভাবে নিয়তটি করতে পারেন। নাওয়াইতু আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতিল ফাজরি ফরযুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাআবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আপনি আরবি না পারলে বাংলাতে এইভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর রাস্তে ফজরের দুই রেকাত ফরজ নামাজের নিয়ত করছি আল্লাহু আকবার। তে আসুন আপনাদেরকে প্র্যাকটিক্যাল তাসবিহ সহ নামাজটি দেখিয়ে দিচ্ছি। প্রিয় সম্মানিত বন্ধুগণ, এখন আপনাদেরকে ফজরের দুই রেকাত ফরজ নামাজ প্র্যাকটিক্যাল সূরা কেরাত তাসবিহ সহ দেখিয়ে দিব। আমরা যখন জাই নামাজে দাঁড়াব, জাই নামাজে দাঁড়িয়ে আমাদের পা আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেবলার দিকে আমরা দাঁড়াব। আমরা জাই নামাজে দাঁড়িয়ে আমরা সর্বপ্রথম আমরা জাই নামাজের দোয়াটি পড়ব। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপর আমরা আমাদের দেশের প্রচলিত নিয়ত অনুযায়ী আমরা ফজরের দুই রেকাত ফরজ নামাজের নিয়ত এইভাবে করব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সলাতিল ফজরি ফরযুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাআবাতিশ শরীফাতি আল্লাহু আকবার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا
فأغشيناهم فهم لا يبصرون. الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده، ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير، الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور، الذي خلق سبع سماوات طباقا، ما ترى في خلق الرحمن من تفاوت، فارجع البصر هل ترى من فطور. الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده، ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله، وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد.
اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. প্রিয় সম্মানিত বন্ধুগণ, আপনাদেরকে প্র্যাকটিক্যাল সূরা কেরাত সহ ফজরের দুই রেকাত ফরজ নামাজ দেখিয়ে দিলাম। আপনাদেরকে শেখার জন্যই আমি সূরাতুল ইয়াসিন এবং সূরা মুলক তেলাওয়াত করেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আপনার মতামত জানাবেন। আপনাদের সাথে আবারও পরবর্তী নতুন ভিডিওতে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।